নমস্কার, স্বাগতম। এয়া হয়েছে সুপার প্রাইম স্টুডিওত মই প্রাঞ্চল। আরম্ভণিতে বিগ ইস্যু, দুটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব বিপিএফে। 10 মার্চের ভিতর বিপিএফে ঘোষণা করব প্রার্থীর তালিকা। কোকরাঝার, দরং, উদালগুড়ি সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব বিপিএফে। কোকরাঝারত বিপিএফে প্রক্ষেপ করব খামফা বরগয়ারীক। দরং উদালগুড়িত বিপিএফর প্রার্থী হব দুর্গাদাস বড়ো। 8-9 মার্চত হাগ্রামা মহিলারিয়ে ঘোষণা করব প্রার্থীর নাম। কেবাটাও রাজনৈতিক ব্রেকিং নিউজ আছে, তার মাজত এটা হয়েছে, দুটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব বিপিএফে। অন্যতম গুরুত্বপূর্ণ খবর, 10 মার্চের ভিতর বিপিএফে ঘোষণা করব প্রার্থীর তালিকা। কোকরাঝার, দরং, উদালগুড়ি সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব। কোকরাঝারত বিপিএফে প্রক্ষেপ করব খামফা বরগয়ারীক। দরং উদালগুড়িত বিপিএফর প্রার্থী হব দুর্গাদাস বড়ো। 8 বা 9 মার্চ এই দুইটা তারিখের ভিতর এটা তারিখত হাগ্রামা মহিলারিয়ে নিজেই নাম ঘোষণা করব এই দুটা সমষ্টির প্রার্থীর। ইতিমধ্যে নাম স্পষ্ট হয়েছে, কিন্তু আগ্রামা মহিলারিয়ে নিজেই ঘোষণা করব দুটা সমষ্টির প্রার্থীর নাম আনুষ্ঠানিক রূপ 8 অথবা 9 মার্চত ঘোষণা করা হব। আর বহুকটা বিগ ইস্যু আছে, জানাম আমার এই শিতানত। লোকসভা নির্বাচনের প্রার্থীক তৎপর হয়ে পড়েছে রাজ্যিক বিজেপি। 12টা লোকসভা সমষ্টিত সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করেছে দলীয় নেতৃত্বই। দায়িত্ব অর্পণ করা 24 জন নেতা, মন্ত্রী আর সাংসদে ইতিমধ্যে সমষ্টিসমূহত উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীর সঙ্গে মত বিনিময় করে প্রস্তুত করেছে প্রার্থী পেনেল। ধুবুরী সমষ্টির প্রার্থী পেনেল প্রস্তুত করার দায়িত্ব পাওয়া সাংসদ পবিত্র মার্ঘেরিতায় নিউজ 18ক জানা মতে 12টা সমষ্টির 3জনীয় প্রার্থী পেনেল প্রস্তুত করে আজি নিশা সভাপতিক দাখিল করব। ধুবুরীর সম্ভাব্য প্রার্থী পেনেল প্রস্তুত করব সাংসদ পবিত্র মার্ঘেরিতা আর বিজয় কুমার গুপ্তায়। দরং উদালগুড়ির দায়িত্ব দিয়া হয়েছে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর নবকুমার ডলেক। গুয়াহাটীত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আর অজয় কুঁয়রে দায়িত্ব পালন করেছে। ডিফুর দায়িত্ব মন্ত্রী রনুজ পেগু আর দিপ্লুরঞ্জন শর্মাক দিয়া হয়েছে। করিমগঞ্জের দায়িত্ব মন্ত্রী অজন্তা নেওক আর বিজুলী কলিতা মেধিক দিয়া হয়েছে। আজি নিশার ভিতর সকল তথ্য দাখিল করব, প্রতিবেদন দাখিল করব। শিলচরত মন্ত্রী নন্দিতা গার্লস আর জয়ন্ত দাসে আজি প্রতিবেদন দাখিল করব। ইফালে নগাঁওর সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, নগাঁওত সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা আর রেখারানী দাস বড়ুক দায়িত্ব দিয়া হয়েছে নগাঁও সমষ্টির কোন কোন প্রার্থী পেনেলত থাকিব, কার কার নাম স্বয় নিশ্চয় করব সেই সন্দর্ভতে আজি কামাখ্যা প্রসাদ তাসা আর রেখারানী দাস বড়ুয়ে প্রতিবেদন দাখিল করব কেই মুহূর্তমানের পাছত। ইফালে কাজিরঙার দায়িত্ব মন্ত্রী পীযুষ হাজরিকা আর সাংসদ পল্লব ভূষণ দাসে পালন করার পাছত আজি প্রতিবেদন দাখিল করব। শোণিতপুরত মন্ত্রী যোগেন মোহন আর অজয় কুঁয়রক যে দায়িত্ব দিয়া হয়েছিল সেই দায়িত্ব সুচারুরূপে পালন করে আজি প্রতিবেদন দাখিল করবলে আগবাড়িছে। লক্ষিমপুরের দায়িত্ব মন্ত্রী সঞ্জয় কিষাণ আর বিধায়ক রূপ শর্মায় পালন করলে আর প্রতিবেদন দাখিল করব। ডিব্রুগড়ের মন্ত্রী রঞ্জিত কুমার দাস আর মনোজ বড়ুয়াক দায়িত্ব দিয়া হয়েছিল। যোরহাট সমষ্টিত প্রার্থী পেনেল প্রস্তুতর দায়িত্ব মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ো আর পুলক গোহাইক দিয়া হয়েছিল। 24 জন নেতায় দাখিল করা প্রার্থী পেনেলের বিজেপির নির্বাচনী কমিটিয়ে চূড়ান্ত করব এজন প্রার্থী। 29 ফেব্রুয়ারী দিল্লীত অনুষ্ঠিত হব বিজেপির নির্বাচনী কমিটির প্রথমক্ষণ বৈঠক। ইফালে কাইলৈ নতুন দিল্লীলৈ রওনা হব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 3জনীয় প্রার্থী পেনেল লৈ কেন্দ্রীয় নেতৃত্বরে আলোচনাত মিলিত হব রাজ্যের মুখ্যমন্ত্রীগুলি। ইফালে নিউজ 18-র হাতত পড়েছে বিজেপির 12টা সমষ্টির সম্ভাব্য প্রার্থী তালিকা। তথ্য অনুসরি করিমগঞ্জ সমষ্টিত সুব্রত ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস আর মুন স্বর্ণকারর নাম আছে। ইফালে শিলচর সমষ্টিত পরিমল শুক্লবৈদ্য, কৃপানাথ মাল্লার নাম আছে। ডিফু সমষ্টিত হরেন সিং বে, অমর সিং টিসোর নাম আছে, নন্দিতা গার্লসার নামও আছে তাত। গুয়াহাটী সমষ্টিত রানা প্রতাপ কলিতা আর কুইনুজার নাম আছে, কুইনুজা বর্তমানের এই সাংসদ, কিন্তু সেনাবাহিনীর প্রাক্তন বিষয়া রানা প্রতাপ কলিতার নামও আছে এই তালিকাত। দরং উদালগুড়ি সমষ্টিত দিলীপ শইকীয়ার নাম আছে। শোণিতপুর সমষ্টিত রঞ্জিত দত্তর নাম আছে। নগাঁও সমষ্টিত সুরেশ বৰাৰ নাম আছে, রূপ শর্মার নামও আছে। আনফালে কাজিরঙা সমষ্টিত দিপ্লুরঞ্জন শর্মা, কামাখ্যা প্রসাদ তাসার নাম আছে। যোরহাট সমষ্টিত তপন গগৈ, নবনীতা সন্দিকৈ, বিনীতা শইকীয়ার নাম আছে। ডিব্রুগড় সমষ্টিত সর্বানন্দ সোণোৱাল, রামেশ্বর তেলী, তরঙ্গ গগৈর নাম। লক্ষিমপুর সমষ্টিত সর্বানন্দ সোণোৱাল, প্রদান বড়ুয়ার নাম। এয়া হয়েছে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা। এই নাম সমূহের এটা নাম নিশ্চিত করা হব আর সেই নামটুকি আগন্তুক কেদিনমানের ভিতরতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হব। ইতিমধ্যে বিজেপির যখন নেতাক
দায়িত্ব দিয়া হয়েছিল এই পেনেল প্রস্তুত করার। দায়িত্ব সুচারুরূপে পালন করে সেই প্রতিবেদন দাখিল করেছে আর হয়তো আনুষ্ঠানিক রূপত সেই প্রতিবেদনের সকল তথ্য পরবর্তী সময় আমি লাভ করবলে সক্ষম হব। আন এক বিগ ইস্যু, সৌসিদিনালৈকে বিজেপি সরকারক ধারাবাহিক সমালোচনা করে থাকা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি যোরহাটর রানা গোস্বামীয়ে কাইলৈ বিজেপিত যোগদান করার কথা। নিজেই দলের নেতৃত্ব থাকি নেতৃত্বক দোষারোপ করে গেরুয়া বহন পিঁধিবলে সাজু হয়েছে এইগারী কংগ্রেস নেতা। 2026 বিধানসভা নির্বাচনত তিতাবর সমষ্টির বিজেপির টিকটত বিধায়ক হওয়ার মন এইগারী সুবিধাবাদী নেতার। গেরুয়া বহন পিঁধার অঙ্করে ইতিমধ্যে তিতাবরের গুয়াহাটিলে আহি আছে রানা গোস্বামী আর ইফালে দিল্লিলে যাওয়ার কথা। তিতাবর বিজেপির শক্তিশালী প্রার্থী নথকার বাবে বিজেপি হয়ে বা বিজেপির হয়ে বিধায়ক হব খুঁজিছে কংগ্রেসের এইজন প্রাক্তন বিধায়ক রানা গোস্বামী। অথচ সৌসিদিনালৈকে কোনো দলত যোগদান নকরে বলে দম্ভ মারিছিল রানা গোস্বামীয়ে। ইতিমধ্যে যোরহাটের রানা গোস্বামী নতুন দিল্লিলে রওনা হয়েছে বলে আমালৈ খবর আহিছে। দিল্লির দুই এজন বিজেপি নেতার সঙ্গে আলোচনার পিছতেই গোস্বামীয়ে পিঁধিব গেরুয়া বহন। আর রানা গোস্বামী যিগৰাকী রানা গোস্বামীয়ে বিগত সময়ত রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সেই যাত্রা আধাতে এরি গা বেয়া বলে কয় নিজের সমষ্টিলে ঘুরি ঘুরি গেছিল, ঘরলে ঘুরি গেছিল। তারপর গুণা কথা হয়েছিল যে রানা গোস্বামীয়ে হয়তো কংগ্রেস দল ত্যাগ করব, কিন্তু সকল কথা খণ্ডন করেছিল। মনে সজা বাতর কৈছিল, সংবাদ মাধ্যমের মনে সজা ভিত্তিহীন বাতর নিজেই কৈছিল। আর এতিয়া সেইগারী রানা গোস্বামী দিল্লি অভিমুখে রওনা হয়েছে, আজি নিশাটো দিল্লিতে থাকিব আর কাইলৈ মুখ্যমন্ত্রীর উপস্থিতিত বিজেপিত যোগদানের কথা রানা গোস্বামী। ইফালে বিজেপিলৈ আহিলে রানা গোস্বামীক আদরিবলৈ সাজু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যোরহাটর রানা এজন শক্তিশালী নেতা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী কয় যে যোগ দিয়া নিদিয়া সন্দর্ভত বিজেপিয়ে একো জোর দিয়া নাই। রানা গোস্বামী আমার রাজ্যের এগারী অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ। বিজেপি জয়যাত্রার সময়ত যোরহাট পৌরসভা হোক, যোরহাট মিউনিসিপালিটি হোক, রানা গোস্বামীয়ে নিজের শক্তি রাখি থাকে। যদি বিজেপি যোগদান করে আমি তো ভাল পাম, কিন্তু আজির মুহূর্তলৈকে আমার কোনো কথা বতরা হওয়া নাই। আর যদি মূর ওসর কোনোবাই বিচারে যে রানা গোস্বামীক যোগদান করলে আপনি ভাল পাব নাকি, মই তো ভাল পাম বলে কম। শব্দ মই ব্যবহার নকরো। মূল কথাটো এইটোৱে হল যে যদি রানা গোস্বামী আহে আমি আদরণি জানাম বা আমি ভাল পাম, কিন্তু রাজনীতি প্রত্যেক মানুষে নিজের হিসাব নিকাশ লয়ে করে, গতি এইটো কারো উপর কোনেও জাপি দিব নোৱাৰে, এইটো নিজেই সিদ্ধান্ত লব। মুঠতে এইখিনি সময়ত লোকসভা নির্বাচনের প্রার্থীক তৎপর হয়ে পড়েছে রাজ্যিক বিজেপি। আজি 12টা লোকসভা সমষ্টির সম্ভাব্য প্রার্থী তালিকা দাখিল করা হয়েছে রাজ্যিক বিজেপির নেতৃত্বক। ইতিমধ্যেই আমি কিছু তথ্য আপনার দিছো সম্পূর্ণ রূপত, সেই এক্সক্লুসিভ তালিকাখনের প্রতিটি তথ্য আপনাদের আমার নিউজ 18-র জড়িয়ে লাভ করেছে। আর ইতিমধ্যে সমষ্টিসমূহ উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীর সঙ্গে মত বিনিময় করেছে 24 জনক মন্ত্রী বিধায়ক সাংসদে। ধুবুরী সমষ্টির প্রার্থী পেনেল প্রস্তুত করার দায়িত্ব পাওয়া সাংসদ পবিত্র মার্ঘেরিতাই নিউজ 18-ক জানা মতে আজি 12টা সমষ্টির তিনজনীয় প্রার্থী পেনেল দাখিল করব বলে সন্ধ্যাতেই কৈছিল, ইতিমধ্যে দাখিল পর্ব হয়ে গেছে। সভাপতি ভবেশ কলিতায় স্বাক্ষর করা নির্দেশনাত আজির ভিতর সংশ্লিষ্ট সমষ্টি কেটালৈ গৈ দলের জ্যেষ্ঠ কার্যকর্তার লগত মত বিনিময় করে দাখিল করব লাগিব সম্ভাব্য প্রার্থী তালিকা, আর সেই কথামতেই কাম হয়েছে। আর কাইলৈ সেই সম্ভাব্য প্রার্থী তালিকাখন লৈ মুখ্যমন্ত্রী দিল্লি অভিমুখে রওনা হব। ধুবুরীর সম্ভাব্য প্রার্থী পেনেল প্রস্তুত করলে সাংসদ পবিত্র মার্ঘেরিতা আর বিজয় কুমার গুপ্তায়, আন আন সমষ্টিসমূহ কোনে কোনে কি কি দায়িত্ব পালন করলে ইতিমধ্যে আমি জানাইছো। চন্দ্রমোহন পাটোয়ারীর কথাই কোক, নবকুমার দলের কথাই কোক, প্রতিটি সমষ্টির গুয়াহাটির মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর কথাই কোক, অজয় কোঁৱৰৰ কথাই কোক, অথবা রনুজ পেগু দীপ্তৰঞ্জন শর্মার কথা, প্রতিটি সমষ্টিত যত যত দায়িত্ব দিয়া হয়েছে সেই অনুসরি সুচারুরূপে দায়িত্ব পালন করে সেই প্রার্থী পেনেল ইতিমধ্যেই দলীয় নেতাক দাখিল করেছে।
ইফালে ধুবুরী সমষ্টির সম্ভাব্য প্রার্থী বিচারিবলৈ গৈ সাংবাদিকৰ আগত সাংসদ পবিত্র মার্ঘেৰিটাই কংগ্রেসক দিলে তুলাধুনা। কংগ্রেস হৈছে পৰিয়াল কেন্দ্রিক এটা দল। কংগ্রেস দিল্লীত অকল গান্ধী আর ভদ্রা পরিয়ালৰ দ্বারা পরিচালিত হয় আর অসমতো কেইটামান পরিয়ালৰ দ্বারা পরিচালিত হয়। গৌরব গগৈ কার লগত আছে, গৌরবৰ লগত নে পাণ্ডৱৰ লগত, এই কথাও গৌরব গগৈয়ে স্পষ্ট কৰিব লাগে বুলি কয় সাংসদ পবিত্র মার্ঘেৰিটাই। যদি কৌশলখিনি কৈ দিওঁ তেতিয়া কৌশল নাথাকিব। নিশ্চিতভাৱে এইবাৰ আমি চাম, আমি জানে যোৱাবাৰ আমাৰ মাত্ৰ 9খন আসন আছিল, 9খন আসনৰ পৰা গৈ এবাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈছে 11.5 বা 12খন আসন প্ৰায় নিশ্চিত হৈছে য'ত অসমবাসীৰ ৰাইজে আশীৰ্বাদ দিব। বাকী 2খন আসনত আমাৰ প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব বা 3খন আসনত প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব কংগ্ৰেছ, UDF আৰু BJPৰ মাজত। গতিকে এই 3খন আসন আমি এৰি নিদিওঁ, জনতাৰ আশীৰ্বাদ বিচাৰি আমি সদায় যাম। এইটো নিশ্চিত যে কিছু লোকে আমাৰ যি অসমীয়াত্বত ভাৰতীয়ত্বত এতিয়ালৈকে সমাহিত হোৱা নাই তেওঁলোকে আমাক ভোট দিবলৈ কষ্ট পায়। তথাপি বিকাশৰ যি ৰাজনীতি কৰিছোঁ স্বতঃস্ফূৰ্তভাৱে বহুলোকে আমাক ভোট দিব। এতিয়া ইয়ালৈ আহি গম পাইছোঁ, মই বিভিন্ন আমাৰ সংখ্যালঘু লোককো লগ পাইছোঁ। পূৰ্বতে যে আপোনালোকে সংবাদ মাধ্যমে কৈ আছে আমুক দুৰ্গ তামুক দুৰ্গ, কিন্তু আজিৰ তাৰিখত যদি তেওঁলোকৰ ঘৰৰ পৰা প্ৰেছাৰ নিদিয়ে আমাৰ এই অঞ্চলৰ যিমান আই মাতৃ আছে, হিন্দু মুছলিম খ্ৰীষ্টান জৈন যিয়ে নহওক কিয়, প্ৰত্যেকেই কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টীত ভোট দিব। সুপাৰ প্ৰাইমত আৰু বহু বিগ ইছু আছে, জনাই থাকিম বিৰতিৰ পাছত। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। আপনার সকলকে স্বাগতম জানাইছো। আপনার যদি মানে সুধু আপনি চাহ কাপ খাবনে চাহর কাপ তো খাব, নিশ্চয় এইবুলি সুদিলে আপনি মোক নিশ্চয় গালি পাৰিব। এবিধ বিশেষ চাহর বিষয়ে আপনার আজি জনাম, যিবিধ চাহ হয়তো কিছু সংখ্যক লোকে গম পায় কিন্তু প্রায় সংখ্যক লোকে হয়তো গম নেপায়। মই কব পাৰো, ময়ো আজি প্রথম দেখিছো আপনি চাহ কাপ খোৱার লগতে চাহর কাপটো আপনি খাব পাৰিব। নিশ্চয় আচরিত হয়েছে নহয় জানো? আপনার আজি দেখাম, মই দীঘলী পুখুরীত উপস্থিত আছো, মানগুড়ি দীঘলী পুখুরীতে আপনি এইবিধ চাহ পাব, বিশেষ চাহ। আর এই চাহবিধর দাম কি আপনার জানাম, আর যুগী যুবকে এই চাহ বিশেষ চাহবিধ ইয়াত উলিয়াইছে তেওঁলোকৰ সৈতেও মই কথা পাতিম। আর আপনার প্রথমত দেখাব বিচাৰিছো এই চাহর কাপটো, এইটো চাহর কাপ। আপনি চাহ কাপ খোৱার লগতে আপনি চাহর কাপটো খাব পাৰিব। চাহ কাপ খাই চালো, বহুত ভাল লাগিছে। আর চাহর কাপটো আপনার খাই দেখুন, আৰু এই চাহ কাপ হয়তো গুৱাহাটীত প্ৰথমবাৰৰ পৰা ওলাইছে, কম বা প্ৰথমে হ'ব, আৰু কোনোদিন দেখা নাই, মইতো দেখা নাই, হয়তো আপোনালোকেও দেখা নাই। আৰু যিগৰাকী দুজন অসমীয়া যুৱকে এই চাহবিধ উলিয়াইছে গুৱাহাটী মহানগৰীৰ দীঘলী পুখুৰী, তেখেতলোকৰ সৈতে এই চাহ কাপৰ বিষয়ে এতিয়া মই কথা পাতিম। প্রথমতে মই নামকিটা জানিলো, আপনার নাম? মোৰ নামটো অরিন্দম কাশ্যপ। আৰু আপনার নাম? সঞ্জয়। চাহ কাপৰ বিষয়ে কওকচোন। চাহ কাপটো মানে আমি প্রথমবার আনিছো গুৱাহাটীত, আৰু ৰাইজে বহুত বেছি ভাল পাইছে, ৰাইজে আহিছে, আপোনালোকে আজি আহিছে আমার সাথে ভাল লাগিছে, আৰু ৰাইজৰ আদৰ পাইছো। আমি যেহেতু আমি দোকানখন ৰাইজৰ বাবে খুলিছো, সকলে আহক, আমাৰ দোকানত চাহৰ টেষ্ট কৰক, একাপ খাই কেনেকুৱা পালে আৰু আপোনালোকে খাই কেনেকুৱা পালে সেইটোও জনাব আমাক। সব ভাল লাগিছে, আহিছে তথা আনন্দিত হৈছোঁ আমি, আৰু সবে অহাটো বিচাৰোঁ। এটা নতুন টেষ্ট আমি দিছোঁ অসমৰ মানুহখিনিক, আৰু যিহেতু আমি ফাৰ্ষ্ট টাইম আছোঁ এতিয়ালৈ কোনো অনা নাই গুৱাহাটীত। সো সেয়া আৰু। আৰু চাহ কাপৰ কেনেকৈ মানে বনোৱা হয় এনেই অকণমান যদি কয়? আমি চুদা গল্ড ইউজ কৰোঁ চাহত, ৰ'জ পেডেল ইউজ কৰোঁ, চিগাৰেট ডালচেনি দিওঁ চাহত, তাৰপিছত আদা দিওঁ অলপ। মানে যিটো কাপ, কাপত আপোনালোকে চকলেট লগাইছে, চকলেট আছে আৰু ৰ'জ পেডেল। আৰু কাপটো খাব পাৰি যিহেতু, কাপটো কেনে মানে কনচেপ্টটো ক'ৰ পৰা কেনেধৰণে আহিলে? কনচেপ্টটো আচলতে মই লাষ্ট ইয়াৰ বেংগলোৰ গৈছিলোঁ, বেংগলোৰত দেখিলোঁ মই এইটো খুব চলে মানে, তাৰপিছত মই দেখিলোঁ আমাৰ অসম আনিব পাৰি নেকি, তাৰপিছত অসম আনোতে আমি আনো গুৱাহাটীত, মই এনেকৈ কণ্টেক্ট চিলেক্ট কৰিলোঁ। লাষ্ট আমি এতিয়া বেংগলোৰৰ কেলকাতাৰ পৰা উঠাইছোঁ। আমাৰ অসমত এইটো কষ্টলি হয় কাৰণ কুৰিয়াৰ চুৰিয়াৰত আনা হয়তো আমাৰ চাহ কটো 40 টকা, মনে বহুতে ভাবে আৰু 40 টকাৰে চাহ কৰি বিচাৰে বুলি, কিন্তু আমাৰ কুৰিয়াৰত আহে ডেলিভাৰী চাৰ্জ থাকে, সেইকাৰণে অলপ কষ্টলি হয়। চ' তেনেকৈ আমি বাহিৰৰ পৰা প্লেন কৰি ভাইটিক ক'লোঁ মই সঞ্জয়, চ' আমি তেনেকৈ কৰি আছোঁ আৰু চলিছে, ভাল লাগিছে, সকলোৱে আহিছে, মৰমত দিছে, সেইটোৱে আৰু। কেতিয়া আৰম্ভণি? কেতিয়া প্ৰায় এনেই মোৰ দোকানখন 6 মাহ হ'ল, কাপটো আনিব 2 মাহ হৈছে, 2 মাহ 3 মাহ হৈছে। গ্ৰাহকৰ সঁহাৰি কেনেকুৱা এতিয়া? যথেষ্ট মৰম পাইছোঁ, খুব ভাল লাগে, আপোনালোকেও আহিছে, খুব মৰম পাইছোঁ, সকলোৱে আহে চাহ খায়, কয় চাহটো ভালেই হৈছে বুলি কয়, নতুন সোৱাদ দিছোঁ। আহক আপোনালোকেও, যোনে যোনে এতিয়ালৈকে গম পোৱা নাই, আহক দীঘলী পুখুৰী পাৰত আছে দোকানখন, ডল ইঞ্জিন বুলি দীঘলী পুখুৰী পাৰ্কৰ গেটৰ ফ্ৰণ্টতে আছে দোকানখন, আহক সকলোৱে একাপ চাহ খাব, আমাক অকণমান মৰম দিব, চাহ দিব।
এইদরে আপনার দেখাবলে চেষ্টা করল এই বিশেষ চাহবিধ দুগী যুবকে আরম্ভ করেছে আর খুব সুন্দরভাবে আরম্ভ করেছে শুভেচ্ছা জ্ঞাপন করেছো। এইদরে আগবাহী যা কর্মসংস্কৃতির নিদর্শন দাঙি ধরার চেষ্টা করেছে এই বিশেষ চাহবিধ উলিয়াইছে আর গুয়াহী মহানগরীর দীঘলী পুকুরীত আপনি এই চাহবিধর সাদ লম বলে ভাবিলে সাদ লোক পাব আর দীঘলী পুকুরীর মই অঙ্কুরে বিদায় লো। ধন্যবাদ। নমস্কার প্রিয় দর্শক, মই অঙ্কুরে আপনার সকলকে স্বাগতম জানাইছো। এই মুহূর্তে মই উপস্থিত আছো কটন বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রাবাসত। এগারী ছাত্রর সহ উপস্থিত আছো, খুব প্রতিভাশালী, খুব সুন্দরক গীত পরিবেশন করে, খুব সুন্দরক হারমোনিয়ামও বজায়। আপনার গীত শুনাম। প্রথমতে আজির অনুষ্ঠানে স্বাগতম জানাইছো। মূর সহ আছে শিবা কর্মকার। থ্যাংক ইউ। আর তোমার ঘর কত যদি জানিব বিচার? মূর ঘর কালিমন্দির চাকুন চকলিয়া ডিব্রুগড় ডিস্ট্রিক্ট। আর কেতিয়াপা তুমি খুব সুন্দরক যেহেতু গীত পরিবেশন করা, কেতিয়াপা গীত গাই আছা? মানে একচুয়ালি বহু সরপরা গান গাইছো, মানে খুব বেশি 7-8 মানে তেনে বছর গান গাও। কোনোবাই শিকাইছিল না নিজে গোয়া? মোক কোনো শিকোয়া নাই। আর হারমোনিয়াম খুব সুন্দরক তুমি বজোয়া যেহেতু, কোনোবাই শিকাইছিল না নিজে শিকা? মানে হারমোনিয়াম মানে একচুয়ালি নিজে মানে অল্প অল্প টিপি টিপি গানবিলাক সাঁতরা আনিবলৈ চেষ্টা করেছিল, বা বেকগ্রাউন্ডের মিউজিক বা যিকোনো বস্তুটা আনিবলৈ চেষ্টা করেছিল। তেনেকে মানে বজায় বজায় অভ্যস্ত হয়ে গলো, মানে এটা মানে বজাব পৰা হলো আৰু। সুপার প্রাইমত বিগ ইস্যু চলি আছে, দলের নেতৃত্ব যদি বিচার তেনহলে আগন্তুক লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিগ ইস্যু ডাঙর খবর এই মুহূর্তের। সাংবাদিকর আগত এই কথা কলে খোদ মন্ত্রীজনে, কংগ্রেসের বেয়া অবস্থা কেবল অসমতে নহয় সমগ্র ভারতবর্ষতেই বলে কটাক্ষ করে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর আশা, এইবার নির্বাচন বিজেপিয়ে 400 অঙ্ক পার করব। অব কি বার সারসো পার, এই স্লোগান বিজেপি ইতিমধ্যে দিয়ে আছে। অবশ্যই বিজেপিয়ে 370 আর এন ডি এর সঙ্গে মিলি অর্থাৎ এলায়েন্সে 400 পার করব আশা ব্যক্ত করেছে, কিন্তু এবার পরিমল শুক্লবৈদ্য কৈছে যে বিজেপি অকলেই 400 অঙ্ক পার করব, অসমতো বিজেপির ফলাফল যথেষ্ট ভাল হব বলে পরিমল শুক্লবৈদ্যই মত প্রকাশ করেছে। মঙ্গলবারে গুয়াহী লোকসভা সমষ্টির প্রার্থীর তালিকা প্রস্তুত করার দুধ নৈত দলীয় কার্যকর্তার সঙ্গে আলোচনায় মিলিত হয় মন্ত্রীগুলো। নাই, আমার আমার কোনো কোনো মানুষের নাম চর্চা করব পারে রাইজে, আজি মই ইয়াতে গোয়ালপাড়া আইছো সাকি, এইবিলাক কথা মানে দলের কথা তো মই কব নোৱাৰো, দলের আমার
উপরের যখন সেনাপতি আছে, যখন আমার নেতৃত্ব আছে, তেওঁলোকে দলের কথা কব। যদি পলিটিক্স নহয়, পলিটিক্স এটা প্র্যাকটিক্যাল কথা হয়, কাজেই যদি কথাটো পলিটিক্স নাই। ইয়ার মজতে কাজিরঙা লোকসভা সমষ্টিত বিজেপি দলে তৎপরতা প্রদর্শন করেছে। বোকাখাতত মন্ত্রী পীযূষ হাজরিকা, গোলাঘাট জেলার বিজেপির সভাপতি দেব প্রদীপ বরার লগতে বিভিন্ন নেতারে আলোচনা মন্ত্রী হাজরিকার। বোকাখাত, গোলাঘাট, সরুপথার, খুমতাই আর দেরগাঁও বিধানসভা সমষ্টির মন্ডল সভাপতি সহ দলীয় নেতারে সম্ভাব্য প্রার্থী সন্দর্ভত আলোচনা করে পীযূষে। কাজিরঙা লোকসভা সমষ্টিত বিজেপি প্রার্থী পেনেল প্রস্তুত করবলে মঙ্গলবারে উপস্থিত হয় মন্ত্রী পীযূষ হাজরিকা। কংগ্রেসে কাজিরঙাক ওয়াক ওভার দিলে বলেও কলে মন্ত্রীজনে। কংগ্রেসের সাংসদজন লাহরীঘাটলে পলায়ন করেছে বলেও করলে কটাক্ষ। কংগ্রেস ঢিং রূপহী লাহরীঘাটর দরে সমষ্টিত মুহত বন্দী বলেও তীর্যক মন্তব্য করে মন্ত্রী পীযূষ হাজরিকায়। কংগ্রেসের ক্যান্ডিডেট ইয়ার পলালি, গতি আর ওয়াক ওভারে দিলে। কংগ্রেসের ক্যান্ডিডেটে ঢিং রূপহীর মায়ামু এড়ব নি আকো ইয়ার পলালে, গতি লাহরীঘাট পাইছেগৈ। এবার ঢিং রূপহীর মায়ামু তো এড়ব নি, এবার লাহরীঘাটর মোহ লাগিছে। গতি আপনার জায়গার প্রতি মোহ নাই, আমার বোকাখাটর প্রতি, দেরগাঁওর প্রতি, খুমতার প্রতি মোহ নাই। ঢিং রূপহী লাহরীঘাটর প্রতি তখনলোকর মরম দরদ বেশি, গতি ইয়ার ফরিং চিটিকা দিছে। গতি কংগ্রেসে আমাক এতে ওয়াক ওভার দিলে। সমান্তরালভাবে একে সময়তে যোরহাট লোকসভা সমষ্টিত তিনিজনীয় প্রার্থী পেনেল প্রস্তুতর দায়িত্বরে সমষ্টিত উপস্থিত হয় মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা। সমষ্টিটোর নেতা কার্যকর্তারে আলোচনা করে লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা আর তেওঁৰ সহযোগী সদস্য ইতিমধ্যে দাখিল করার আগবাড়িছে। যোরহাটত উপস্থিত হয়ে কংগ্রেসকেই আক্রমণের লক্ষ্য করে ললে মন্ত্রীজনে। কংগ্রেসের ধুমুহা আহিয়ে আছে আর বেলেগ ধুমুহা আহিবলে বাকি নাই বলে কটাক্ষ করে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই কয় আজমলের পর ইয়াতকৈ বেশি আশা করে লাভ নাই। কংগ্রেস দিল্লীত গান্ধী কোম্পানি আর তরুণ গগৈ কোম্পানিয়ে চলাই আছে বলে কটাক্ষ জয়ন্ত মল্ল বৰুৱার। যোরহাটত আমার যেখানে দলীয় মুখ্য কার্যকর্তা আছে, যখন আমি লগ করার দলে নির্দেশনা দিছে, সেই সকলখিন আজি যোরহাটত মই লগ পাম। কংগ্রেস দলত তো ধুমুহা আহিয়ে আছে, সেই কারণে গোটেই ভাঙি ছিঙি নোহা হয়েছে। তাত তো আর বেলেগ, কেবল এটা অন্তত মানি লৈছে যে ধুমুহা আহিছে। কংগ্রেস দলত ধুমুহা আহি আছে, ধুমুহাটো তেওঁ নিজে মানি লৈছে যে ধুমুহা আহিছে। গতিকে তেওঁলোকৰ ধুমুহাত তেওঁলোক সকলো ভাঙি ছিঙি নোহোৱা হৈ যাব, তাৰ কাৰণে আমাৰ শুভেচ্ছা থাকিব ইমানেই। এতিয়া অসমত গৌৰৱ গগৈ আৰু দিল্লীত ৰাহুল গান্ধী, তেওঁলোকৰ এইটোৱেই মটিভ যে তেওঁলোক দুজনৰ অসমত তৰুণ গগৈ এণ্ড হিজ সান প্ৰাইভেট লিমিটেড এনেকুৱা ধৰণৰ এটা অৰ্গেনাইজেশ্যন চলিব লাগে। দিল্লীত গান্ধী নেহৰু ফেমিলি এণ্ড সান ফেমিলিৰ এটা মানে কোম্পানি চলিব লাগে, ইমানেই কথা। এতিয়া আপোনালোকে যদি বদরুদ্দিন আজমল, ওয়েসি এইবিলাকৰ পৰা সেই ধৰণৰ কথাবিলাক আশা কৰে কেনেকৈ হ'ব? তেওঁলোকৰতো গোটেই ব্যৱস্থাটো এইটো যে তেওঁলোকে মুছলমান সমাজক অশিক্ষিত কৰি ৰাখিব খোজে, মুছলমান সমাজক পিছপেলাই ৰাখিব খোজে, মুছলমান সমাজক নারীসকলক পণ্য সামগ্রীর দরে ব্যবহার করব বিচারে, এইলোকৰ সেইটোৱে মটিভ। কেবল ওয়েসি ডাঙরিয়ায় যেটু প্রতিক্রিয়া করে কব বিচাৰিছে তেওঁ এটা ভুল ব্যাখ্যা দিছে। কেবল আমার কথাটো হল যে যিসকলে বিয়া পাতিব তেওঁলোকে স্পেশাল ম্যারেজ এক্টত রেজিস্ট্রেশন করাব। মিত্রদলক কোনকেইখন আসন এৰি দিব সেই সিদ্ধান্ত লব রাষ্ট্রীয় নেতৃত্বই। এই মন্তব্য রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার। বিজেপিয়ে কেইখন আসনত প্রতিদ্বন্দ্বিতা করব সেই সিদ্ধান্ত এতিয়াও হওয়া নাই বলে জানিবলৈ দি কলিতায় কয় যে বিজেপির লক্ষ্য 12+, যে দুটা সমষ্টিত পর্যবেক্ষক নিয়োগ করা নাই সেই সমষ্টি কেইটাতো সমীক্ষা চলাব বলে কয় ভবেশ কলিতায়। ইতিমধ্যে তেওঁলোকে ফিল্ডত গৈছে, যিহেতু দলটো হল আপোনালোকে জানো ভাৰতীয় জনতা পাৰ্টি হল কাৰ্যকৰ্তাৰ আধাৰত নিৰ্মিত দল। কাৰ্যকৰ্তাৰ মান সন্মান, কাৰ্যকৰ্তাৰ স্বাভিমান বৃদ্ধি কৰাৰ কাৰণে ভাৰতীয় জনতা পাৰ্টি জন্মলগ্নৰ পৰা কাম কৰি আহিছে। ঠিক তেনেদৰে আজিও যিসকল প্ৰাৰ্থিত্ব পাব বা যিসকল প্ৰত্যাশী আছে তেওঁলোকৰ আমাৰ গ্ৰাছৰুট লেভেলৰ কাৰ্যকৰ্তাৰ অভিনন্দন লৈ তেওঁলোকক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা হয়। এইটো এটা ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সংস্কৃতি। সমষ্টি হৈছে আমাৰ যিসকল সন্মানৰ পৰ্যবেক্ষক পঠাইছোঁ, পৰ্যবেক্ষকৰ যি ৰিপৰ্ট আহিব আৰু ৰিপৰ্টৰ আধাৰত একৰ্ডিংলি আমাৰ ৰাষ্ট্ৰীয় যি পাৰ্লিমেণ্টেৰী বোৰ্ড আছে বা ইলেকশ্যন সমিতি আছে, নিৰ্বাচনী সমিতি, তেখেতসকলে মোহৰ লগাব। বিগ ইস্যু ধুবুরীত কংগ্রেসের প্রার্থী হব নুখুজে রকিবুল হুসেনে।
নিজের মনের কথা APCCক জানাইছে রকিবুল হুসেনে। ধুবুরীত অন্য প্রার্থীর সন্ধানত APCCর প্রার্থিত্ব প্রত্যাশী মতিউর রহমানের সঙ্গে বৈঠক। মহানগরীর গ্রীনউড রিসর্টত কংগ্রেসের এই বৈঠক। বৈঠকত অংশগ্রহণ দেবব্রত শইকীয়া, ভূপেন বরা, গৌরব গগৈ। ধুবুরীত আজমলৰ বিরুদ্ধে নির্বাচন খেলিব নোখোজে রকিবুলে। যি রকিবুল হুসেনের কথা ধুবুরীর বাবে চর্চিত হয়ে আহিছিল, যি রকিবুল হুসেনের বিরুদ্ধে ধুবুরীর একাংশ কংগ্রেসী নেতায় প্রতিবাদ সাব্যস্ত করেছিল, সেই রকিবুল হুসেনে এবার মন্তব্য করেছে যে ধুবুরীত নির্বাচন খেলিব নিবিচারে। নিজের মনের কথা APCCক জানাইছে রকিবুল হুসেনে। মানে জানা নাই দেখুন, আপনার আগতে তিনদিন আগত কলে যে মই ইচ্ছা করা নাই লোকেল প্রার্থী, সে যদি কোনবা কোনবা লোকেল প্রার্থীর কারণে কইছে তেতিয়াহলে তেখেতক মই ধন্যবাদ দিম যদি তেখেতে তেনেকুৱা এটা চিন্তা করেছে। আমার তো সকলে আহিব পারে, মতিউর রহমান মন্ডল 13 জনের এজন অন্যতম প্রার্থিত্ব প্রার্থী ধুবুরীর, তেখেত আহিছিলে, তার আগত আরো 2 জনমান আহিলে, মোর ইমান নামও মনক নাই। আর ইয়ার মাজতে লোকসভা নির্বাচনক লৈ ককালত টঙালি বান্ধিছে অসম গণ পরিষদে। 2 এদিনতে চূড়ান্ত হব অগপর প্রার্থী তালিকা। আমবাড়িত অগপর কার্যনির্বাহক বৈঠকত লোকসভা নির্বাচনের প্রার্থীক লৈ আলোচনা হয়। সভাপতি অতুল বরার সভাপতিত্বত অগপর মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কমিটির প্রথমখন বৈঠক। লোকসভা নির্বাচনত বিজেপিয়ে বরপেটা সমষ্টি অগপক এড়ি দিয়াটো প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। অবশ্যে বরপেটার উপরই করিমগঞ্জ সমষ্টি বিচারিব অসম গণ পরিষদে। দুই এদিন আর অপেক্ষা, তারপরে চূড়ান্ত হব অগপর প্রার্থী। বিজেপির আলোচনার পিছতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোনকিটা সমষ্টিত নির্বাচন খেলব সেই সন্দর্ভত বহুখিনি জল্পনা কল্পনা চলি আছে, কিন্তু একটা বিশেষ সূত্রপা পাওয়া খবর অনুসারে হয়তো একটা সমষ্টিহে পাব আর UPPলেও একটা সমষ্টিহে পাব, কিন্তু 2 এদিনতে চূড়ান্ত হব অগপর সকল তথ্য বা প্রার্থী কোন হব। আমি তো আপনার কোয়া নাই আমি 14টা সিটতেই খেলিম বলে, আপনার কইছো নাকি? তথাপিতো বলে কোনো কথা নাই, কারণ গণ পরিষদ দল ভারতীয় জনতা পার্টি মিত্রাধীন নেতৃত্বাধীন মিত্রজোট সরকার অংশীদার, আর আমিও সকল ডাক দিক চাই চিতি চাই, কারণ আপনাদের জানেই যে এজনো সাংসদ আমার বর্তমান সময় নাই। আপনার একটা কথা মই বারম্বার কইছিল যে এবার লোকসভাত আমি আমার আসন নিশ্চিত করিম, আর আজিও এই দৃঢ়তার কোম যে এবার লোকসভাত আমার আসন নিশ্চিত হব। এজন হলেও যাব, মই কৈছো যে লোকসভাত আমার আসন নিশ্চিত হব, বস ইমানেই। আমি অসম গণ পরিষদে ভারতীয় জনতা পার্টির মিত্রতায় যুঁজিম, নিশ্চয় অসম গণ পরিষদ দলে এই নির্বাচন শক্তিশালী ভূমিকা গ্রহণ করিব, আর দলের প্রতিজন কর্মীয়ে প্রতিগী বিষয়ায় প্রতিগী সুভাগে আমার দলের প্রার্থীর বিজয়ীর কারণে আর মিত্রজোটের প্রার্থীর বিজয়ের কারণে আন্তরিকতার কাম করিব, আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মিত্রজোটে ব্যাপক সাফল্যতা লাভ করব বলে আমার দৃঢ় বিশ্বাস। সুপর প্রাইমত আর বহুকিটা গুরুত্বপূর্ণ খবর আছে, জানাই থাকিম বিরতির পাছত।